বন্ধুরা দেখেন আজকে আমরা কোথায় আছি। এই ভাই এখানে কিউ দিছে কি ভাই? আপনি কি ভাই ভিডিও করতেছেন কেন ভাই? ভাই ভিডিও করতেছি আমি তো ইউটিউবার ভাই। কেন আপনি কে আপনি? আহা কি সমস্যা? আপনি ভিডিও করবেন কেন? কি ব্যাপার ভাই? আপনি এখানে কি করতেছেন মেইন? ভাই ট্যাটু করতেছি সবই ঠিক আছে, কিন্তু আপনি ভিডিও করতেছেন কেন? আমি ভিডিও করতে পারি, আমি দেশের একজন সচেতন নাগরিক। আপনি ভিডিও করতে না 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 শুধু ট্যাটুর কি সম্পর্ক? আপনার ভালো কেন লাগবে? আপনার আমি বুঝলাম না, এই যে ট্যাটু ট্যাটু করতে হবে, ভিডিও করতেছেন আমার ভালো লাগে তাই আমি ট্যাটু করি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকারই, আমি ধানমন্ডি থেকেই আসছি ভাই। বুঝলাম না ব্যাপারটাকে, বুঝলাম না। আমিও তো বুঝতেছি না আপনি কেন ভাই ভিডিও করতেছেন। আমরা তো এখানে কাজে বিজি, আপনি হঠাৎ করে ঢুকবেন পারমিশন ছাড়া। আমি একটা মেয়ে নিয়ে কি করতেছি না করতেছি প্রশ্ন করতেছেন? আপনি তো হাতে হাতে ধরা খেয়ে গেছেন ভাই। আমি কোনো ধরেই খাই না, আমরা এখানে কাজ করি, আমাদের বৈধতা আছে। আচ্ছা আমি আপনার কি বৈধতা আছে আমার প্রমাণ দিন আমারে দেখি। আমাদের বৈধতা আছে। কি বৈধতা আছে? এই যে আপনার এখানে ট্রেড লাইসেন্স টিন ভ্যাট ট্যাক্স সব আছে। তাহলে সরকার কি পারমিশন দিয়েছে আপনাকে? হ্যাঁ, কেন পারমিশন দিবেন? 100% পারমিশন আছে। আচ্ছা আপনি বাড়ি কোন জায়গায় আপনার? আমার বাড়ি আলুবাজার ভুঁইয়াবাড়ি এক নামে সব। আলুবাজার কি আলু খাইতে যান নাকি? না রে ভাই, এটা পুরান ঢাকা একদম ইস্ট অফিস বাড়ি ভুঁইয়াবাড়ি 100 নম্বর বাড়ি, সবাই চিনে ওই বাসায়। ওই বাড়ির সবচেয়ে বড় ছেলে আমি। এখন কি হইছে বলেন, আপনি কি বলতে চান? না আমি বলতে চাই যে আপনি ট্যাটু নিয়ে কি করতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝলাম না। আমি আপনি আসছেন ভালো কথা, একজন ইউটিউবার মানুষ, আপনাকে রেসপেক্ট করি। আপনার নাম কি? আমার নাম মামুন। আচ্ছা মামুন ভাই, আপনি আসছেন বসেন, আমরা কথাবার্তা বলি, আপনি আমাদের কাজ দেখেন। আপনার কিছুটা হইলো ধারণা চেঞ্জ হবে, আপনি ভুল ধারণা নিয়ে আসছেন। এখন অনেকে অনেকে বলে যে ভাই ট্যাটু করলে সরকারি চাকরি হবে না, আমি কোথাও জব পাবো না, চাকরি পাবো না। আমি সবই বুঝলাম, আপনাকে বসতে হবে, বসে আমার সাথে টোটাল প্রসেস দেখতে হবে, কথা বলতে হবে, কথা না বললে আপনি আসলে বুঝবেন না। আচ্ছা বুঝবো, ঠিক আছে। আমি কিন্তু এখানে এগুলো কি রাখছেন? এগুলো আমার তো সন্দেহ দিচ্ছে কি নাকি? না না না, এগুলো ট্যাটু প্রোডাক্ট, এগুলো সব ভেরিফাইড লাইসেন্স করা। আবার উল্টা বলে কিছু না তো? আবার না না, এগুলো উল্টা পাল্টা কিছু না। আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা আপনি বসলেই বুঝতে পারবেন। দেখি একটু আমাকে মোড়া দেন, আমি একটু বসি। হ্যাঁ বসেন। আজকে কিন্তু লাইভে কিন্তু হাতে নাতে ধরা খেলো এই। আপনার লোক কি? আপনার নামটা জানো কি? আমার নাম সাইদুর ট্যাটু। সাইদুর না, নামই সাইদুর ট্যাটু? হ্যাঁ সাইদুর ট্যাটু। মানে বুঝলাম না ভাই, মানে এই নামে আপনি সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় সার্চ দিলে আমাকে পাবেন। এখানে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা মাইক্রোব্লিডিং এবং ট্যাটুর উপর প্রশিক্ষণ নেওয়া এবং সরাসরি প্রশিক্ষণ নেওয়া। কোন জায়গা থেকে প্রশিক্ষণ নিছেন আপনি? আমরা জাপান সাবুয়া থেকে প্রশিক্ষণ নেওয়া, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, ভুটান নিয়ে যখন যে দেশে ছিলাম সেখান থেকে আমরা প্রশিক্ষণ নেওয়া এবং সার্টিফাইড। আর হাতে এগুলো কি ভাই? আমি বুঝলাম না এগুলো কি ভাই। ফুল বডি ট্যাটু করা মানে কি? এই যে এগুলো কি ট্যাটু করা মানে কি? আর আর কোন কোন জায়গায় আছে ফুল বডি ট্যাটু করা? লিভের ভিতর আছে দেখেন। মানে ফাক, এটা কি কি ধরনের কথাবার্তা ভাই? এগুলো কি ভাই? আমরা আর্টিস্ট মানুষ, আমরা স্বাভাবিক মানুষের মতো হব না, এটাই স্বাভাবিক। উল্টা পাল্টা একটু? হ্যাঁ একটু উল্টা পাল্টা। জুকি খাইছেন ভাই? সেবন করেন? না না, এসো এসো বাজে কাজের মধ্যে আমরা না। হ্যাঁ এইসব বাজে কাজের মধ্যে আমরা কেন থাকবো? আমরা আর্টিস্ট মানুষ, শিল্পী মানুষ, আপনাকে আমি রেসপেক্ট করবো। আপনি একজন ভিডিও ক্রিয়েটর, আপনিও আমাকে রেসপেক্ট করতে হবে। আমি একজন আর্টিস্ট, আমি শিল্পী, এবং আপনি যে মূর্তিগুলো দেখছেন এগুলো হলো অর্ডার কাটা, এগুলো আমার নিজেদের বানানো। এই যে হ্যাঁ বুঝলাম না, মূর্তি যাবে গরু সিং কেন ভাই? আমি বুঝলাম, এগুলো অর্ডার কাটা, এগুলো আমরা সেল করি সব। সেল করেন? হ্যাঁ এগুলো সরাসরি সেল করি, এগুলো আমার নিজের হাতে বানানো, এটা বানানো, এটা বানানো। আপনি মূর্তি বানান? হ্যাঁ আমি মূর্তি বানাই। কেন মূর্তি বানাবেন আপনি ভাই? আমি তো আর্টিস্ট, মূর্তি বানাবো না? আপনি কি মুসলিম না? আমি মুসলিম হইছি তো কি হইছে? মূর্তি কেন বানাবেন আপনি? আরে আশ্চর্য ভাই, এটা তো আমি বুঝলাম না। না না আপনি আমাকে বুঝাবো, আপনি কি আর্টিস্ট হয়ে মূর্তি বানাবেন আপনি? হ্যাঁ আমি আমি পড়াশোনা আর্টের উপর না, আমি মূর্তি কেন বানাবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার গুরু সিং কেন রাখছেন আপনি? আরে এর আমার নিজের শিকার করা। এই যে গুরু সিং, এই যে আপনি মার্তাল খাইছেন নাকি? না না না, এইসব কিছুই না। কি এগুলো হলো ডেকোরেশনের জন্য, সব 50 টাকা করে কিনা। ও আচ্ছা, এগুলো কি কিনতে পাওয়া যায়? নিউ মার্কেটে অ্যাভেলেবল পাবেন আপনি, রাস্তাঘাটে 50 টাকা করে বেচা। আচ্ছা 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 ঠিক আছে, আমরা কাজ করি। আপনি দেখেন, আপনি একটু ঠান্ডা হন, আমরা কাজ করি কিভাবে। না আসলে আমি একটু উত্তেজিত হয়ে গেছি আর কি। আসলে কি হচ্ছে যদি হচ্ছেন, আপনাকে নরম হইতে হবে, আমাদের কাজ দেখতে হবে, আমাদের সম্পর্কে জানতে হবে। কি কাজ করেন এখানে? আমি বুঝলাম না এখানে কি। আমরা ট্যাটু করছি। ট্যাটু করতেছেন? আচ্ছা আপু আপনার কি ব্যথা লাগতেছে নাকি? না ব্যথা লাগতেছে না, শখের জিনিস, কোনো ব্যথা লাগবে না। আচ্ছা তাহলে এই অবস্থা।
আচ্ছা আপনার এই যে লোকেশনটা কোন জায়গায়? আমি তো হারিয়ে গেছি আপনার এখানে এসে। আমাদের এখানে হলো ধানমন্ডি ঢাকা সিটি কলেজের পিছনে একটাই মার্কেট, হ্যাপি আর্কেড, তিনতলা 24 নম্বর দোকান। আচ্ছা আর এখানে কি কি কাজ করা হয়? এখানে ট্যাটু, পিয়ার্সিং এই এই টুকুই করা হয়, আর কিছু না। আর কিছু করা হয় না তো? না, শিওর শিওর 100% শিওর। আচ্ছা ঠিক আছে, এদিকে কিছু কাজ দেখেন আমাদেরকে তাহলে। দর্শক কাছে কাজ দেখতে চাই, কি হইতেছে এখানে আমি তো বুঝলাম না ভাই, একটু বুঝাই বলেন আমারে। এখানে আমরা ইঙ্ক দিয়ে কাজ করছি, সেটা স্কিনের থার্ড লেয়ার এপিডার্মিসে যাচ্ছে। আচ্ছা, এপিডার্মিসে যাওয়ার পর সেটা 15 দিন লাগবে, 15 দিনের মধ্যে স্কিন পড়ে যাবে, এরপরে ট্যাটুটা বসবে। আচ্ছা আপনি যে ইঙ্কগুলো ব্যবহার করেন এগুলো কি ভালো ইঙ্ক নাকি আবার 2 নম্বর ইঙ্ক? না না, এগুলো সব অস্ট্রেলিয়া, কানাডা, জাপান থেকে ইম্পোর্ট করা, এবং ইম্পোর্টের কাগজপত্র এবং মেয়াদ ভ্যালিডিটি এবং কি বারকোড সহ সব আছে। আপনি কি 102 বার ইউজ করেন? না না, এক নিডেল একবার ইউজ করতে হয়, ওয়ান টাইম ইউজ, সব ডাস্টবিন। কুকুর বিড়াল খাবে, এর জন্য আমরা এই একটা 2 মাস একসাথে জমাই, জমাই তারপর এটা আমরা মাটি পুড়ে ফেলি। কুকুর বিড়ালকে তো কষ্ট দিয়ে কোনো লাভ নেই আমাদের। আচ্ছা আপনি কোন কোন জায়গা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন? আমি ইন্ডিয়া, নেপাল, ভুটান, জাপান এই কয়টা, যে পড়াশোনার প্রেক্ষাপটে যে কটা দেশে ছিলাম গেছি, গিয়ে ভিডিও টিডিও করছি। আচ্ছা 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 আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনি কি কাস্টমার এখানকার? আচ্ছা, আপনি পিয়ার্সিং করতে আসছেন? আমি যে ভিডিও করতে, আপনার সমস্যা নাই তো? আচ্ছা এখন করবা? মানে কি দেখাই দিচ্ছে এটা আমি বুঝলাম না। পায়ে করবো। পায়ে করবেন? আচ্ছা ভাই, আপনি ট্যাটু করেন কয় বছর ধরে ভাই? অফিসিয়ালি 2001 থেকে। আচ্ছা 15-20 বছর হয়ে গেছে আমরা কাজ করছি। 15-20 বছর অলরেডি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ 15-20 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা একটু একটু এদিকে আসেন, আপনি কোন জায়গা থেকে আসছেন? পুরান ঢাকা থেকে। ওদিকে তো ট্যাটু শপ নাই? আপনি কি জন্য আসছেন মূলত? আচ্ছা আর কি কাজ করবেন? ট্যাটু করতে পারেন ভাই? আপনার এখানে ট্যাটু রেট কেমন ভাই? এখানে মূলত আপনি কি কয়দিন যাবত ট্যাটু করতেছেন মূলত? কমপ্লিট দেখি একটু দেখাই যে আমরা কি লিখছেন আপনি কুইন? আপনি তাহলে রানী? আচ্ছা আপনার কি অন্য কি কাজ শেষ? হ্যাঁ কাজ শেষ। কাজ শেষ তাহলে একটু বসুন, একটু কাইন্ডলি 2 মিনিট ওয়েট করুন, আপনি বসুন তাহলে আমরা একটু দেখাতে চাই নাকি সম্ভব? আচ্ছা ঠিক আছে দেখি বসেন। আজকে লাইভে কিন্তু হাতে নাতে ভাই ধরা খাই গেছে। আর কি ধরা খাবো রে ভাই? হ্যাঁ এটা 7 RM দিয়ে মেশিন রেডি করে দাও। আচ্ছা এটা একটু রিপেয়ারের কাজ বাকি আছে। অনেকেই এর আগে এটা করছেন না? হ্যাঁ এটা আমারই করা, এটাকে একটু রিপেয়ার করে দিতে হবে। এটা 7 RM বা 5 RM দিয়ে একটা শেডার মেশিন রেডি করে দাও। আচ্ছা এটাতে একটা হালকা শেড করে দিই। হ্যাঁ আমাদের এই আপুটা অনেক নাম করা একজন আপু, সে একজন ফ্যাশন ফ্যাশন ডিজাইনিং ও পড়াশোনা করে এবং সে একজন ভালো বিউটি ব্লগার। তাই নাকি? শাফাত ইমন। আচ্ছা এবং সে খুব ভালো আপনার ব্রাইডাল শুট করে, ব্রাইডাল শুটের রিলেটেড কাজ করে, ব্রাইডাল আর্ট করে দেয় সবই। আচ্ছা 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 বুঝতে পারছি। ঠিক আছে খুশি? চেঞ্জ হয়েছে এবার? আগের তো কিচ্ছু নাই, এটা করা ছিল ওটাকে আমি মডিফাই করে দিলাম সাথে সাথে, সবই ঠিক ছিল কিন্তু চেঞ্জ ছিল, আমি পুরো চেঞ্জ করে দিলাম। ও চিন্তা করছে এটা রিমুভ করে ফেলো, আমি সে রিমুভ কেন করবো, এটাকে আমি সাইজ করে দিই, ঝামেলা শেষ। আমি টিকটক দেখি মানে কি, আমার মাত্র 7টা ফলোয়ারই ধরে না, আমার মাত্র টিকটকে 5টা ফলোয়ার ভাই, আমার 7টা। আচ্ছা এখন এখন বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশটা হচ্ছে মুসলিম কান্ট্রি, 90% হচ্ছে মুসলিম পিপল, এখন সেক্ষেত্রে ট্যাটুর ধর্মীয় দিক বা এই বিষয়ে কথা, ধর্মীয় দিকগুলো আসলে আমি সবসময় স্কিপ করে চলার চেষ্টা করি, কারণ আমি আসলে
ফ্যাশন সচেতন লোক এবং আমাদের ফ্যামিলি ফ্যাশন সচেতন, যে কারণে আমাদের ফ্যামিলিতে তেমন আসলে কোনো প্রেসার ক্রিয়েট হয় না। আচ্ছা, আমরা আমাদের মতই আছি। আচ্ছা, আর ট্যাটু করতে কেমন ব্যথা হয় বা কেমন কি? ট্যাটু আমাদের এখানে পেইনটা হয়, অবশ্যই পেইন হবে এবং এটা টলারেটও করা যায়, এমন না যে মানে সহ্য করার মত না। সামনে তো একটা ট্যাটু করনা। আচ্ছা, অসহ্য করার মত কেউ করতেই পারতো না। আচ্ছা, পেইনফুল 100% পেইনফুল, কিন্তু এটা টলারেট করা যায়। আচ্ছা আচ্ছা, আর এটার সাইড এফেক্ট কি বলতো? এটার কোনো সাইড এফেক্ট নেই যদি আমার কাছ থেকে করা হয়, কারণ আমি যা প্রোডাক্ট ইউজ করি ভেরিফাইড, ডেট আছে, বারকোড সব। দেখি আমাদের একটু দেখান একটু। মজার ব্যাপার, 2-3 মাস আগে আমি জাস্ট করে দিই, মেয়াদ পর্যন্তই যাই না, মেয়াদ থাকার পরও স্কুলের নিচে থাকবে, আমি কেন এটা ইউজ করবো? আর এতদিন থাকবেও না আমার, এটা সর্বোচ্চ আর 15 দিন যাবে, এরপর এটা আমার এমনি ফেলাই দিতে হবে, আমার তো মানে কন্টিনিউ রানিং কাজ চলে, এটা এমনিও থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, এখন ট্যাটু নিয়ে অনেকের আসলে নেগেটিভ ধারণা আছে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, নেগেটিভ ধারণা পজিটিভ ধারণা ব্যাপারটা আসলে কি, এটা যার যার ব্যাপার। তার কারণ ধর্মীয় ইস্যুতে অনেক কথা হয়, আমি এগুলো সবসময় স্কিপ করে চলি, যাদের ভালো লাগবে না তারা আমাদের স্কিপ করবে, আর যাদের ভালো লাগবে তারা আমাদের কাছে আসবে। আমরা ট্যাটু করার ট্যাটু তখন রিমুভ হয় 100% অ্যাভেলেবল, ট্যাটু সব রিমুভ সেন্টার আছে বাংলাদেশে এবং 100% রিমুভ হচ্ছে। লোম উঠতে আছে, যে লোম ওগুলাতে আপনার আগে লোম টোম উঠতো না, এটা ফুলে থাকতো, এখন হলে লোম উঠে, পানি লাগে, সবই হয়, আমি তো সবই স্বাভাবিক দেখছি। আপনি কিছু মনে করি না, যাওয়ার পথে দেখলাম যে হঠাৎ করে কিসের আওয়াজ হচ্ছিল আর কি, ভাবলাম কি না কি হচ্ছে, পরে দেখলাম যেন ট্যাটু করতেছে, তো বুঝতে পারছেন। তো এই হলো লাইভ, এই হলো ভিডিও, তো আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য।